আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে আমাদের কিসের পালা? অঙ্ক শেখার পালা। আজকে আমরা মজা করে অঙ্ক শিখব। তোমাদের এই যে দ্বিতীয় শ্রেণীর বইয়ে দেখো, এখানে বের করে ফেলো তোমরা 84 পাতা, সেখানে দেখো তোমাদের বলেছে রঙিন কার্ডের খেলা। এখানে আমরা রঙিন কার্ড নিয়ে খেলব এবং আমরা এই সংখ্যার যে স্থানীয় মান এবং স্থানীয় মানের যে ধারণা সেগুলো আমরা বুঝে যাব। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি। আমরা তাহলে এই কাজগুলো করার জন্যে, তোমরা তো জানো আমরা কোন কোন উপকরণগুলো ব্যবহার করব বন্ধুরা বলো। আমরা ব্যবহার করব কিছু, এই যে দেখো, কিছু কাগজের টুকরো আর কিছু কাঠি। এই কাঠি দিয়ে আমরা করব। তাহলে আমরা সবাই তো জানি, গুনতে শিখে গেছি, আমরা জানি যে কাঠি গুনে 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 কিভাবে করতে হয়, আমরা জানি যে কিভাবে এই কার্ড দিয়ে করতে হয়। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি। তাহলে প্রথমেই যেটা আমাদের করতে হবে, দেখো বন্ধুরা, তোমরা তোমরা কিছু কাঠ, এই কার্ডগুলো বানিয়ে ফেলেছো তো? সবাই নিশ্চয়ই বানিয়ে ফেলেছো। এই যে এইগুলো মানে হচ্ছে 1-এর কার্ড, এইগুলো মানে হচ্ছে 10-এর কার্ড। তোমরা তো জানো, দেখো তোমাদের বইয়ে তো এখানে দেওয়া আছে যে 1-এর কার্ড কোনগুলো, 10-এর কার্ড কোনগুলো। তাহলে সেইভাবে আমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা একবার দেখিয়ে দিই তোমাদের। আমি যদি তোমাকে বলি কখনো যে এটা কি লিখেছি বলো তো, তোমরা সবাই বলে দেবে 5। 5 মানে আমরা জানি 1, 2, 3, 4, 5। আর যদি আমি কাঠি দিয়ে গুনতে বলি 1, 2, 3, 4, 5, তাই তো? তাহলে এই হলো 5। কিন্তু তোমাদের যদি আমি বলি যে 8 লিখতে বা এরকম আমার একটা লেখা থাকে, তাহলে তোমরা সবাই বুঝে যাও যে এটা আসলে কি 1, 2, 3, 4, 5, 6, 7 আর 8, এই 8। তাহলে এটা 5, এটা 8। আর যদি আমরা কাঠি দিয়ে করি তখন আমরা কিভাবে করি? তোমরা তো জানো যে আমরা যখন কাঠি দিয়ে করব আমরা তখন এইভাবে বলবো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হলো। কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি যে এগুলো সবগুলোই হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। এগুলো সবগুলো হচ্ছে, এই যে ধরো আমরা 1-এর ঘর লিখি 1-এর ঘর, এখানে আমার 1 বসতে পারে, এখানে আমার 2 বসতে পারে, এখানে 7 বসতে পারে, এখানে 9 বসতে পারে, সব বসতে পারে। কিন্তু 9 বসলে কি হয়, 9-এর পরেই যদি আমরা আরেকটা সংখ্যা দিয়ে দিই, ভালো করে দেখে নাও আমরা 9 বানাচ্ছি, চলো আমরা শুধু 9 নিয়ে কাজ করি। আমরা সবাই জানি যে দেখো 9 মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 মানে এইটা। আর আমরা যদি কাঠি দিয়ে করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ব্যাস, এতে আমাদের কোনো গন্ডগোল নেই। কিন্তু বন্ধুরা বলতো যে আমরা যখন বলি যে এবার তোমাকে লিখতে হবে 9-এর সঙ্গে, আর আমি যদি 1টা দিয়ে দিই কি হবে? 9-এর সঙ্গে যদি আমি আর 1টা দিই, এই ধরো 9টা আছে, আমি আর 1টা দিয়ে দিলাম, তাহলে কটা হবে? আমরা কি বলি যে 10, 10টাকে কি আমরা এমনি করে বলি যে এইটা মানে 10? বা আমরা কি বলি যে এইটা মানে আমরা বুঝবো 10? এরকম কিছু একটা কি ছবি আমরা বানিয়েছি? কিন্তু দেখো, ভালো করে দেখো আমি যে জিনিসটা বলছি, আমরা যদি 1 লিখি আমরা বুঝে যাই এটা মানে 1, আমরা 2 মানে এটা বুঝে যাই, 3 মানে এটা বুঝে যাই, 7 মানে এটা বুঝে যাই, 9 মানে এটা বুঝে যাই, তাহলে 1, 0 থেকে একদম 9 পর্যন্ত আমরা এইভাবে একটা করে ছবি দিয়ে বুঝে, যেগুলো তো একটা ছবি। এইটা গোটা মানে আমাদের বাংলার যত মানুষ আছে, যারা যারা বাংলা জানেন সবাই এটা দেখে বলে দেবেন 1, সবাই এটা দেখে বলে দেবেন 2। কিন্তু যদি তুমি এরকম লেখো 2, তখন গোটা পৃথিবীর মানুষ বলে দেবে যে এটা মানে 2। তুমি যদি এরকম লেখো, তাহলে গোটা পৃথিবীর মানুষ বলে দেবে, ও এখানে তো 3টে গরু আছে, 3টে ছাগল আছে। কিন্তু বন্ধুরা বলো যে আমি এই যে তোমার 9-এর সঙ্গে আর 1টা দিয়েছি, ভালো করে দেখো 9টা ছিল আর আমি 1টা দিয়েছি,
তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 10। তাহলে 9 এর সঙ্গে আর একটা দিলেই হয়ে যায় 10। তাহলে এটাকে আমরা বলবো 1 10। আর 9টা আমার, এই যে 9টা আমার এখানে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ছিল। আর যদি আমি একটা দিই, তাহলে এই সবের বদলে আমরা পেয়ে যাই কি, 10-এর বদলে আমরা লিখি 10। তখন কিন্তু আমার একটা ঘরে আর লেখা চলে না বা যায় না, আমাকে কটা ঘর নিতে হয় বলো, কটা ঘর নিতে হয়? ঠিক বলেছো, আমাকে আরো একটা ঘর নিতে হয়। এই ঘরটার নাম আমাদের হয় 10, এবং এই যে আমরা 10 লিখছি, এই 10টা আমরা দশকের ঘরে 1 লিখব। আর আমার কটা 1 আছে, খুচরো কটা আছে, এরকম একটাও খুচরো নেই, সেই জন্য এটা হচ্ছে 0। তাহলে দেখো, এইটা মানে হচ্ছে 10, এইটা মানে হচ্ছে 10। তাহলে এবারে আমি যদি এরকম বলি, বলো তোমরা আমার সাথে বানাও, তোমরা আমার সাথে মুখে বলে বলে বানাবে আর করবে, কেমন? আমি বললাম 1 10 1 11। তাহলে এটাকে আমরা কি লিখবো? তাহলে তোমরা আমার সাথে লেখো, এই দেখো আমি প্রথমে কাঠি দিয়ে বানিয়েছি 1 10 1 1 10 1। এবারে কাঠ দিয়ে বানাই 1 10 আর 1, এটা কি হলো? 1 10 1 11। তাহলে এটাকে আমরা বলবো 1 10 1। তোমরা আমার সাথে লেখো 1 10 1। দেখো তোমাদের বইয়ে, তোমরা ভালো করে দেখো তোমাদের বইয়ে, এই যে হ্যাঁ 1 10 1, এটাকে কত লেখা আছে? 1 10 1 মানে আমরা জানি এটা হচ্ছে 11। তাহলে এর পাশেই তোমরা লেখো এ গয়াকার রয়কার 11। তাহলে 1 10 1 11। তাহলে বলো তো বন্ধুরা, আমরা এরপরে যদি এরকম বলি 1 10 2 দিলাম, এটা তাহলে কি লিখবো? দেখো একটা 10 দিয়েছি আর দুটো 1 দিয়েছি, তাহলে আমার কটা 10? কটা 10? 1টা 10। আর কটা 1? কটা 1? দুটো 1। তাহলে এই, তাহলে এখানে আমরা লিখব 1 10 2। 1 10 2 কি হয় তোমরা সবাই জানো, 1 10 2 12। তাহলে আমার সাথে লিখছো নিশ্চয় তোমরা 1 10 2 12। আচ্ছা এবার এখানে এই রিফ্লেকশন হয়ে যাচ্ছে লাইটটা, রিফ্লেকশনের জন্য দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এরপর আমরা দিলাম আরো একটা 1 10 3। তাহলে আমি প্রথমে কাঠি দিয়ে বানিয়ে নিয়েছি, তোমরা আমার সাথে বানাও 1 10 1 2 3। 1 10 3 কত হয়? 1 10 3 বলো, 1 10 3 কত হবে? লেখো 1 10 3, তোমরা সবাই আমার সাথে লেখো 1 10 3। 13, তাহলে এটাকে আমরা ভেঙে লিখবো। তাহলে এটাকে আমরা যখন লিখছি, তোমাদের বইয়ে দেখো কি বলেছে, এই দেখো এটাকে আমাদের বলছে স্থানীয় মানের ক্রম, স্থানীয় মান অনুসারে লিখি। তাহলে এই যে আমরা এটা লিখছি, এটা হচ্ছে স্থানীয় মান অনুসারে। কি মান অনুসারে? স্থানীয় মান অনুসারে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি স্থানীয় মান অনুসারে, ঠিক আছে, স্থানীয় মান অনুসারে। আচ্ছা এখানে তাহলে আমরা এটাকে লিখছি স্থানীয় মান অনুসারে। তাহলে তোমরা এইভাবে লেখো, স্থানীয় মান অনুসারে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। আর এইটার কি নাম?
এই যে আমরা বলছি 11, 12, 13, এগুলো কি নাম? এগুলোর বলো, তোমাদের বইয়ে লেখা আছে, এগুলো হচ্ছে আমরা এগুলোকে আমরা বলবো কথায় লিখি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কথায়, ক থয়াকার অন্তস্ত। তাহলে সুন্দর করে এরপর এরকম একটা ছক করে ফেলো তোমরা। তাহলে চলো, আমরা এরকম দুটো হলো, এবারে আমরা আরেকটা করি। চলো তোমাদের দেখি কে পারে, কে কে পারে। আমি নিশ্চয়ই আমি জানি তোমরা সবাই পারবে। দেখি দেখি দেখি, আমি ধরো বললাম যে, আমি বললাম এই দেখো, 1, 10, আর 1, 2, 3, 4, 5। তাহলে 1, 10, 5 নিয়েছি। ভালো করে দেখো, 1, 10, 5। তাহলে আমরা কার্ড দিয়ে বানাই। চলো, এই একটা 10-এর কার্ড নিলাম, আর 5টা 1-এর কার্ড নিলাম। তাহলে 1, 2, 3, 4, 5, 1, 10, 5। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? এই দেখো, এখানে আমার 10 আছে, কটা? 1টা 10। এই যে 1টা 10, 1, 10 আর 5, 5টা খুচরো, সেই জন্য আমরা এটা 5টাকে 1-এর ঘরে লিখছি, 1, 10, 5। আর এখানে আমরা স্থানীয় মান অনুসারে কি লিখবো বলো? স্থানীয় মান অনুসারে লিখবো, লেখো আমার সাথে, 1, 10, 5। পয়চন্দ্রবিন্দু আকার চ 5, 1, 10, 5। আর কথায় আমরা কি লিখবো বন্ধুরা? তোমরা জানো আমরা কথায় লিখবো প দন্ত নেইকার রয়কার 15। ব্যাস। আর এটা আমরা সংখ্যায় সংখ্যায় লিখবো 1, 10, 5, 15। তাহলে দেখো, এইভাবে তোমাদের বইয়ে কিন্তু এই ছকগুলো করতে বলা হয়েছে। তোমাদের বইয়ে এখানে যে, এই দেখো, তোমাদের বইয়ে এই যে ছকগুলো করতে বলা হয়েছে, এগুলো কিন্তু সবগুলো তোমরা করে ফেলো। ঠিক আছে, তাহলে প্রথমেই তোমরা কি করবে, যে এই ছকগুলো দেখো, এখানে রয়েছে 1টা 10, আর 2টা 1, এরকম করে করে এখানে সবগুলো লেখা আছে। তাহলে চলো আমরা একদম শেষের দিকে যেটা আছে সেইটাতে চলে যাই, শেষের দিকে, ওটাতে যে আমরা করি। এই দেখো, একদম শেষের দিকে চলো, আমি নিচ্ছি 1, 10, 5, 15 ছিল, এবারে আমি নিচ্ছি 1, 10, 5, 15 ছিল, এবারে আমি আরো দিয়ে দিচ্ছি 4টে। তাহলে আমি 1, 10, 5, 15 সঙ্গে আরো দেব 1, 10, 6, 16, 1, 10, 7, 17, 1, 10, 8, 18, আর 1, 10, 9, 19। তাহলে কত হলো? 1, 10, 9, 19। তাহলে দেখো, আমি যদি কার্ড দিয়ে করি, 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13, 1, 10, 4, 14, 1, 10, 5, 15, 1, 10, 6, 16, 1, 10, 7, 17, 1, 10, 8, 18, 1, 10, 9, কত বলো? 1, 10, 9, 1, 10, 9, 1, 10, 9। তাহলে এটা হচ্ছে 1, 10, 9। তাহলে এইটা হচ্ছে আমরা বলবো 1, 10, 9। আমি জানি অনেকে জানো তো এরকম ভাবে 1, 10, 9 লেখে, এই প্রথমে 10 লিখে তারপরে 9 লিখে দেয়। না, এটা হলো না কিন্তু, 1, 10, 9 আমাকে লিখতে হবে 10-এর ঘরে। 1টা 10 কেন বুঝতে পারছো? এই যে 1টা 10, সেই জন্য আমি 10-এর ঘরে 1টা লিখেছি, আর এখানে 9টা 1, সেই জন্য 1, 10, 9। তাহলে এটাকে আমরা স্থানীয় মান অনুসারে কি লিখবো? 1, 10, 9। 1, 10, 9 কত হয়? 19। মানে আর 1টা দিলেই 20। আমি 1টা দিয়ে দিই তাহলে আমার 20 হয়ে যাবে। তাহলে দেখো, এখানে 1, 10, 9 আছে, তাহলে সেই জন্যে আমরা এটা হচ্ছে, এটাকে আমরা কি লিখি, 1, 10, 9 কে আমরা লিখি 19। লেখো, হস্য দন্ত নয় হসি কালবশ্য 19। ঠিক আছে, তাহলে এরপর আমরা আর 1টা দিলেই কত হয়ে যাবে? এই দেখো, আমরা কিন্তু এখানে 10 হলো, এখানে 10 হলো, আর আমরা কি জানি 10টা 1 মানে টিং 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 টিং, 10টা 1 মানে আমার হয়ে যাবে আর 1টা গুচ্ছ, 2টো 10, 2টো 10। যাই, আমি আর 1টা 1 দেবো, এই 10টা 1-এর বদলে আমি পাবো আর 1টা 10। তাহলে এই 2, 10। তাহলে 2, 10 হলেই কত হয়?
দুটো দশ হলে আমার হয়ে যাবে কত বলো তোমরা? হ্যাঁ আমি জানি, দু দশ মানে দুটো দশ এখানে লিখবে। এবার বলো তো এখানে কটা খুচরো আছে? আমার কাছে কটা খুচরো আছে? আছে একটাও নেই। তাহলে একটাও নেই মানে শূন্য। তাহলে এই হয়ে গেল আমার দু দশে কুড়ি। তাহলে এটাকে আমরা লিখবো দুই দশ। লেখো তোমরা দুই দশ। দুই দশ মানে কত? কুড়ি। কয় হসু ডয় শূন্য ডয়ে হসি কুড়ি। তাহলে দুই দশ মানেই হয়ে গেল আমার কুড়ি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা সবগুলোকে করতে শিখে গেলাম। তাহলে আজকে আমরা এক থেকে কুড়ি পর্যন্ত সমস্ত জিনিসগুলোকে ভেঙে ভেঙে লিখতে শিখলাম। এবারে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের স্থানীয় মানের কার্ড তোমাদের দেখিয়ে দিই। আমরা এরকম ভাবে স্থানীয় মানের কার্ড তো বানাতে আগে দেখিয়েছি তোমাদের। তাহলে দেখো আমরা এগুলো দিয়ে কিভাবে বানাতে পারি তোমাদের দেখাই। দেখো তোমরা, এটা হচ্ছে স্থানীয় মানের কার্ড। তাহলে বলো বন্ধুরা এটা কত? আমার সাথে বলবে দশ। আর যদি আমি ছয় দিই, দশ ছয়ে ষোলো, এক দশ ছয় ষোলো। তাহলে তোমাকে যদি আমি এক দশ ছয় ষোলো লিখতে বলি, তুমি কিরম করে করবে? তুমি তো বুঝতেই পাচ্ছি যে তুমি কি করবে। আমি চলো লিখে ফেলি। তাহলে দেখো এক দশ ছয় ষোলো মানে আমি প্রথমে দশটা নেব আর ছটা এক নেব। এক দুই, এই দেখো এক দশ ছয় ষোলো মানে এই যে তিন চার পাঁচ ছয়, ব্যাস। তাহলে বলো এই এই এক দশ ছয় ষোলোর এই এক মানে কত গো? বলো, এক মানে হচ্ছে দশ, আর ছয় মানে ছয়। তাহলে এক মানে দশ, ছয় মানে এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে এটা হচ্ছে আমাদের স্থানীয় মানের কার্ড। এটাও নিশ্চয়ই তোমরা বানাতে শিখে গেছো। আর যারা এখনো বানাতে দেখোনি, আমাদের রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসটা গেলে পেয়ে যাবে। সেখানে দেওয়া আছে কিভাবে স্থানীয় মানের কার্ড বানাতে হয়। এইরকম ভাবে কিন্তু আমরা দেখো বানাতে পারি। তাহলে এটা কত? এইটা এটা হচ্ছে এক। এক মানে কত? এক মানে হচ্ছে দশ। তাহলে আজকে আমরা শিখে গেলাম। তাহলে বন্ধুরা দেখো তোমাদের বইয়ে এই যে অংশটা আছে, দেখো এইখান থেকে আমরা এগুলো সুন্দরভাবে তোমরা এই ছকটা করো। এবং কি দিয়ে করবে বলো? অবশ্যই কাঠি দিয়ে করবে আর কাঠ দিয়ে করবে। তাহলে বন্ধুরা আমরা তোমাদের এইখানে দেখো এই যে তোমাদের বইয়ে আজ থেকে এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম। এখান থেকে আমরা কিন্তু করব, আর তোমরা পরের দিন আমরা তোমাদের বইয়ে যে বাকি অংশটা আছে সেখান থেকেও তোমাদের আমরা দেখাবো। তাহলে আজ আমরা এখানে শেষ করছি। তোমরা এরপর সুন্দর করে তোমাদের এই বইয়ের এই যে ছকটা আছে সুন্দরভাবে পূরণ করে কার্ডের সাহায্যে করে আমাদের দেখাও। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা। আর তোমাদের এই ক্লাস নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফোন করবে। আমাদের নাম্বার 9474565047, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা।